এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ নিয়ে ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বিবৃতি। এগারো দফা আন্দোলনে যে ফল পেল বিএনপি। মানবাধিকার কর্মীদের নিয়ে কটাক্ষ, তথ্যমন্ত্রীকে সুলতানা কামালের চ্যালেঞ্জ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান মানবাধিকার পরিস্থিতি অবনতি হওয়ায় উদ্বেগ জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। মঙ্গলবার রবার্ট এ কেনেডি হিউম্যান রাইটসের ওয়েবসাইটে এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং মৌলিক অধিকার সুরক্ষিত রাখায় ব্যবস্থা নিতে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের সমন্বিত বিক্ষোভ সমাবেশের পর গত অক্টোবরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিবাদ ও রাজনৈতিক বিনিময় দমনে সহিংসতার আশ্রয় নিয়েছে। এই দমনপীড়নের জেরে একজন সাংবাদিক সহ 17 জন নিহত হয়েছেন, প্রায় 8,249 বিরোধী নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় আয়োজিত মানববন্ধনের সময় পুলিশ, ক্ষমতাসীন দল ও বিরোধী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জরুরি ভিত্তিতে মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। এর মধ্যে আছে জাতিসংঘের বেসিক প্রিন্সিপাল অন দ্য ইউজ অব ফোর্স অ্যান্ড ফায়ার আর্মস বাই দ্য ল ইনফোর্মেন্স অফিসিয়ালস এবং জাতিসংঘের হিউম্যান রাইটস গাইডেন্স অফ লেস। বিবৃতিতে বলা হয়, গণহারে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের অভিযুক্ত করতে পর্যায়ক্রমিকভাবে বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার। এক্ষেত্রে তারা 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের শক্তিধর প্রার্থীদের অযোগ্য করতে রাতেও আদালত বিচার করছে। এগুলো কয়েক মাস আগেই পরিকল্পনা করা হয়েছে। গণহারে এই নাটক এবং অভিযুক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, ব্যক্তিগত সততা এবং সুষ্ঠু বিচারের অধিকারকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এমন নয়। একই সঙ্গে পুরো পরিবারকে সীমাহীন হতাশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে আটক ব্যক্তি তার পরিবারের একমাত্র আয়ের উৎস। বিবৃতিতে বলা হয়, জনগণ আগামী মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে, যখন তখন এসব নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্রের মৌলিক মূলনীতিকে সমুন্নত রাখার পরিবর্তে বাংলাদেশ সরকার সহিংস ও দমনপীড়নের মতো পদক্ষেপ ব্যবহার করছে, তাতে ভয়, উদ্বেগ এবং নাগরিকদের জন্য চরম অনিরাপদ এক পরিবেশ সৃষ্টি হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাজের জন্য উদ্গ্রীব হয়ে আছে, যেহেতু তাই আমরাও বাংলাদেশের এসব মানুষের পাশে আছি। সহিংসতা নিপীড়ন, রাজনৈতিক বিরোধীদের ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধ রাখার জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিবৃতি স্বাক্ষরকারী সংগঠনগুলো 4টি সুপারিশ তুলে ধরেছে। এতে বাংলাদেশের মানবাধিকার ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সুপারিশগুলো হলো, অবিলম্বে প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, নিজের স্বাধীনতা এবং ব্যক্তিগত সততাকে যাতে সম্মান ও সুরক্ষিত রাখা হয় তা নিশ্চিত করতে হবে, অবিলম্বে নিঃশর্তভাবে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, আটক অধিকারকর্মী এবং বিরোধী দলের সদস্যদের মুক্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে সুষ্ঠু এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া, মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে, এর মধ্যে থাকবে মৃত্যু এবং নির্যাতনের অভিযোগগুলো, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাটা সুরক্ষা আইনের খসড়াকে পুনর্মূল্যায়ন এবং রিভাইজ করতে হবে। গত 28 অক্টোবরের পর থেকে 11 দফা অবরোধ হরতাল চলমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো সরকার পতনের যুগপৎ আন্দোলন হিসেবে একদফা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। থেমে থেমে অবরোধ এবং ঝটিকা মিছিলে সীমাবদ্ধ থাকছে বিএনপি। অন্যদিকে এসব কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা, এর বাইরে তাদের আর কোনো কার্যক্রম চোখে পড়ে না। রাজনৈতিক বিশ্লেষকরাও তাই বিএনপির ফলপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। গত 10 ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন করেছে বিএনপি ও সমমনরা। অন্যদিকে মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের চলছে বিচার। বিএনপি নেতৃবৃন্দ এসব মামলার বিরোধিতা করলেও সাজা দিচ্ছে আদালত, কিন্তু যারা বাইরে আছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ছে না, অবরোধ ডেকেও তাদের খোঁজ নেই। এছাড়াও মানবাধিকার দিবস পেরিয়ে গেলেও মার্কিনীদের নির্লিপ্ত থাকায় সরকার ও সরকারি দল আওয়ামী লীগ এখন অনেকটাই নির্ভার, বিএনপি নেতাকর্মীরা হতাশ।
মঙ্গলবার সকালে ধানমন্ডি এবং বাংলামোটর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। কারাগারে বাইরে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাই দলটির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসের মতো নেতাদের কারাবাসের কারণে ভেঙে পড়েছে উচ্চ এবং তৃণমূল পর্যায়ের কার্যক্রম। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে করা হচ্ছে রদবদল। অন্য দলের সমর্থন করায় যেমন দল থেকে বহিষ্কার করা হচ্ছে, আবার বহিষ্কৃতদের দলে ফেরাতেও পুনর্বিবেচনা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বিএনপির অবস্থান এখন হজবরল মনে করছেন অনেকেই। সব মিলিয়ে একদফার আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে বিএনপি নতুন করে চাপে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে বিএনপির একজন নেতা গণমাধ্যমকে বলেছেন, এই সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বৈরতান্ত্রিক কায়দায় পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মী জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে। এমন পরিস্থিতিতে বিরোধী পক্ষের নেতাকর্মীদের ঝটেকা মিছিলে কর্মসূচি বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। যেহেতু আমরা গণতান্ত্রিক দল, আমরা তো সশস্ত্র যুদ্ধ করতে পারি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটু স্পেস পেলেই নেতাকর্মীরা রাজপথে জমায়েত হচ্ছেন, যেটা সর্বশেষ মানববন্ধনের কর্মসূচিতে দেখা গেছে। নিমিষেই সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির সমমনা একটি দলের গণমাধ্যমকে বলেছে, আমরা ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আমাদের সাধ্যমতো লড়াই সংগ্রাম করছি, তবে সরকার রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা সংকটকে সমাধান তো করবেই না, বরং দেশকে নানা ধরনের ঝুঁকির মধ্যে ফেলবে। ফলে চলমান আন্দোলনে আমাদের বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। এদিন থেকে 5 জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে, আর 7 জানুয়ারি হবে ভোট অংশগ্রহণ। এখন দেখার বিষয় নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটের আগে ধাপে ধাপে দেওয়া অবরোধ হরতালের কি ফল পায় বিএনপি। মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে। গত 8 ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, তাদের নিজেদের সম্পদ কতখানি বেড়েছে আর মানবাধিকার কর্মীর সম্পদ কতখানি বেড়েছে, সেই চ্যালেঞ্জ এখান থেকে করতে চাই। সুলতানা কামাল বলেন, তথ্যমন্ত্রী অত্যন্ত স্পর্ধার সঙ্গে বলেছেন, মানবাধিকার এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তারা মানুষের মানবাধিকার রক্ষা করতে পারে না, মানবাধিকার কর্মীদের সুরক্ষা দিতে পারে না। সেই ব্যর্থতা ঢাকতে আক্রমণাত্মক কথাবার্তা বলেন, আমাদের হুমকিতে রাখতে চান। তাদের নিজেদের সম্পদ কতখানি বেড়েছে আর মানবাধিকার কর্মীর সম্পদ কতখানি বেড়েছে, সেই চ্যালেঞ্জ এখান থেকে করতে চাই। মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের কথা বললে এখন বিব্রত হই। রাষ্ট্র পরিচালনাকারীরা নিজেদের মানবাধিকারের সঙ্গে মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়েছেন। সভ্য গণতান্ত্রিক দেশে মানবাধিকার বোধ সম্পন্ন সমাজে মানবাধিকার কর্মীদের আতঙ্কে থাকার কথা নয়। এক একজন মানুষের সম্পদ 200, 300 ও 400 গুণ বৃদ্ধি পেয়েছে। যখন পত্রিকা পড়তে থাকি আমি ভাবতে থাকি, আমি কি একটি বাস্তব জগতে বাস করছি, এটাও সম্ভব, বলেন এই মানবাধিকার কর্মী।